ব্যতিক্রমী এক ব্যবস্থার আয়োজন করেছে টিভিএস কোম্পানি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাইকারদের জন্য আয়োজন করা হয়েছে টিভিএস এর ঈদ স্পেশাল মেগা কেয়ার ক্যাম্প। কিছু কাজ ছিল আমার বাইকে, ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করতে হবে, এই জন্য আসছি এখানে সার্ভিসিং করাতে। বাইকে আসলে আমি এদিক দিয়ে যাওয়ার পথে আমার একটু ইঞ্জিনের প্রবলেম হয়েছিল, হঠাৎ করে অফ হয়ে গেছিল, হাওয়া ঢুকছিল এই কারণে, আর একটু ব্রেকগুলো চেক দিয়ে নিলাম, কারণ এখানে ফ্রিজ সার্ভিস ক্যাম্পিং চলতেছে, সেই সুযোগে আমি একটু সার্ভিস করে নিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় দেয়া হয়েছে বিনামূল্যে মোটরসাইকেল সার্ভিসিং এর সুবিধা। সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিসিং এর সুবিধা পেয়েছেন বাইকাররা। কাজ করাবো ভাবতেছি, বাট করাইতে পারতেছিলাম না। তো হঠাৎ আমি ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে হঠাৎ আমার চোখ পড়লো এদিকে ফ্রি ক্যাম্পিং চলছে টিভিএস কোম্পানি থেকে। তো এখানে আসলাম, আইসা হুন্ডার কিছু কাজ ছিল, কাজগুলো করাইলাম, মোবিল চেঞ্জ করলাম, অনেকগুলো কাজ করলাম এদিকে এসে। যে যাত্রী সেবাটা দিচ্ছে, মানে বাইক কোনো নষ্ট হলে বাইকের একটা ফ্রি সার্ভিস দিচ্ছে, এই সার্ভিসটার জন্য আমাদের যারা রাইডার আছে তাদের অনেক উপকৃত হচ্ছে। এই ক্যাম্প থেকে দেয়া হয় সেফটি গাইডলাইন, ভালো মাইলেজ পাবার উপায়, জেনুইন স্পেয়ার পার্টস সহ টিভিএস এক্সচেঞ্জ অফার। বাংলাদেশের 4টি জেলায় এই সেবা প্রদান করেছে টিভিএস। কুমিল্লা ময়নামতি টিভিএস মোটরসাইকেল ডিলার আর জে টিভিএস এর তত্ত্বাবধানে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে আমাদের পাইপ পয়েন্ট সার্ভিস, ঠিক আছে। এটাতে আমরা যে পথিক যে মানুষের যে বিপদে পড়ে সেজন্য আমরা বাইকটা দেখে থাকি। দেশের বাড়িতে এই যাইতেছে, তখন যাওয়ার পথে একটু আমরা একটু যারা গ্রামের বাড়িতে যাচ্ছে বাইকটা নিয়ে, তাদেরকে প্রতিমর্যাদায় একটু সেবা দেওয়া এবং ওদেরকে একটু বসে বিশ্রাম নেওয়া, এবং যাদের ইফতারের সময় আসে আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা ইফতারের ব্যবস্থা করছি কাস্টমারের জন্য, যারা হয়তো পথের মধ্যে কোথাও ইফতার করার সুযোগ পাচ্ছে না, আমরা এখানে সেই সুযোগটা দিয়েছি। যারা মূলত বাইকার ইউজ, এখানে শুধু টিভিএস না, আমরা সমস্ত ব্র্যান্ডের মোটরসাইকেলকে এই সেবাটা দিয়ে যাচ্ছে।